কোরআন যখন রাষ্ট্রে ইসলাম আসবে ঘরে ঘরে কোরআন ঢুকে যাবে তখন কোরআনকে পড়তে বাধ্যতামূলক আইন করা হবে কোরআন শিক্ষা করা যেহেতু ফরজ নামাজ পড়তে কোরআন দরকার আছে না নাই তাই প্রাইমারিতে কায়দা ঢুকে যাবে ওয়ানে ক্লাস 2 তে ঢুকে যাবে 10টা সূরা সহি ক্লাস 3 তে ঢুকে যাবে আরো একটু বেশি ক্লাস 4 এ পাইপ পাস করবে পুরো কোরআন দেখে বিশুদ্ধ পড়বে ক্লাস 6 থেকে 10 সূরার অর্থ শেখানো হবে ইন্টারমিডিয়েট থেকে তাফসীর ঢুকায়া দেবে 100 নাম্বার কোরআন 100 নাম্বার হাদিস কলেজে ঢুকে যাবে ভার্সিটিতে ঢুকে যাবে হাই স্কুলে ঢুকে যাবে 200 ইংরেজি পড়বা 200 বাংলা পড়বা 300 অঙ্ক পড়বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রসায়ন যা মনে চায় পড়বা আল্লাহর কোরআন তোমাকে বাধ্যতামূলক শিখতেই হবে দেখা যাবে আমার কলিজার টুকরা সন্তান মেডিকেলে পড়ে ডাক্তার হবে সাথে সাথে কোরআনের আলেম হবে আমার প্রিয় ভাই ইঞ্জিনিয়ার হবে সিলেবাসে ক্লাসে কোরআন হাদিস আলেম হবে ঘরে ঘরে কোরআনওয়ালার জন্ম হবে বাপ মারা গেলে হুজুর ডেকে ইমামতি করা লাগবে না আপনার ডাক্তার ছেলে আপনার জানাজার নামাজের ইমাম হবে আর এই কুরআন যখন মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে হাতে হাতে পৌঁছে যাবে কুরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাদের কন্যায় থেকে ফিরাবে আমার আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে তাকিদ দিয়ে বললেন ইন্না অর্থ কি আল্লাহ কয় নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে কিন্তু আমরা তো সমাজের অনেক নামাজিকে দেখি নামাজও পড়ে সুদেও টাকা লাগায় নামাজ পড়ে গোশ খায় এমন অফিসার আছে না নাই নামাজ পড়ে ওজনে কম দে মালে বেজাল দে এমন ব্যবসায়ী আছে না নাই নামাজ পড়ে পরের জমি জাল দলিল করে চান্স পাইলে দখল করে এমন নামাজিও আছে না নাই বাপ মরে গেছে 10 বছর আগে মা মরে গেছে 10 বছর আগে বোনের হক বোনের দেয় না এমন নামাজি ভাইও আছে এখন তাদের নামাজ তাদেরকে অন্যায় থেকে কেন ফিরালো না আমার আল্লাহর কথা তো কখনো ভুল হতে পারে না নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে আল্লাহ বলতেছেন তার জবাব হলো তোমার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে না নামাজ পড়েছো দোস্ত হারাম খাওয়ার কারণে তোমার নামাজ তো কবুলই হয় না নামাজের জন্য 13টা ফরজ আছে আর কান আহকাম বলে এক নম্বরে শরীর পাক দুই নম্বরে কাপড় পাক তিন নম্বরে নামাজের জাগা পাক চার নম্বরে 17 ডাকা পাঁচ নম্বরে কেবলামুখী হওয়া ছোটকালে আরকান হাকাম 13 ফরজ মুক্তবে শিখেছেন এখন শরীরের খবর কি জামার খবর কি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবান বি আশারাতি দরাহিম ফীহি দিরহাম হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি প্রিয় নবী বলেন 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো 9 দিরহাম হালাল 1 দিরহাম হারাম ওই কাপড় পরে যতই নামাজ পড়ো কাপড় নাফাক হয়ে গেছে এক রাকাত কবুল হবে না দুই নম্বরে শরীর পাক সুদের টাকা দিয়া আলু কিনছো গোশের টাকা দিয়া আঙ্গুর কিনছো মানুষ ঠকানো টাকা দিয়া আপেল কিনছো চাল কিনছো ডাল কিনছো খাইয়া পেট মোটা করছো তোমার পেট তোমার দেহ তো নাফাক নামাজ কবুল হবে কেমনে قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت فكانت النار أولى بي أمر بريو رسول بولن যে ব্যক্তি দেহটা হারাম খায়া মোটা হয়েছে হারাম খায়া তাজা হয়েছে ওই দেহটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না তো নামাজ না জান্নাতের সাবি সাবি পাইয়া লাভটা কি ভিতরে ঢুকা তো নিষেধ কারণ তোমার দেহে হারাম আছে ও মুসলমান সাবধান সাবধান শরীয়তকে নিজের মতো বানায়ও না মন মতো ইসলাম মানতে যেও না
ادخلوا في السلم كافة نماز جدي پڑو حرام تمی سارو ایمان جدي رکھتے چاو کفر تمہاکے ستے ہوئے شرک تمہاکے ستے ہوئے نفاق تمہاکے ستے ہوئے عمل قبول حق جدي چاو حرام تمہاکے ستے ہوئے بدعت تمہاکے ستے ہوئے قرآن آلو کے سنر آلو کے جیبن تمہاکے سجاتے এখন আমরা সুবিধাবাদী হয়ে গেছি সুবিধাবাদ জিন্দাবাদে মুমেন থাকা যায় না এইজন্য কুফরগুলো চিনবেন শিরিকগুলো চিনবেন বিদআতগুলো চিনবেন নিফাক চিনবেন হালাল হারাম বুঝবেন এই এলেম অর্জন করে তারপরে দ্বীন মানবেন তাহলে জান্নাত মিলবে কিছু মানবেন না এই সুবিধাবাদে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে না ইশারে আযানের সময় হয়ে গেছে ইনশাআল্লাহ আমার পরে সাইয়্যেদ সিফাত হাসান খুব ভালো বক্তা সোমাসিয়া জামিয়া কাসেমিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এখন সেখানকার উস্তাদ